হ্যালো বন্ধুরা, B2EU নিউজ চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কিছু টিপস নিয়ে এসেছি যেটা আপনাদের খুবই কাজে লাগবে, কেননা আমরা সবসময় দেখেছি আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি। সারা সপ্তাহ আমাদের কিন্তু ছুটি ছাটা থাকে না, সবাইকে চাকরি বাকরির কাজে বাইরে যেতে হয় এবং বাজার করার আমাদের প্রত্যেক দিনের সময় হয়ে ওঠে না, তাই টাটকা ফল বা শাকসবজি খাওয়াও কিন্তু আমাদের হয়ে ওঠে না। এটা তো খুব সত্যি কথা, কেননা অনেক বাড়িতেই দেখা যায় যে এই ঘটনাটি ঘটে থাকে। আর সময় বলতে ওই একদিনই, যেদিন ছুটির দিন, সেই ছুটির দিনই আমাদের একমাত্র সময় পাওয়া যায় সারা সপ্তাহের বাজার করার। তাই সারা সপ্তাহের বাজার একসাথে করে নিই আমরা তখন, কিন্তু সপ্তাহের শেষে দেখা যায় সবজিগুলো কিন্তু আর তাজা থাকছে না, পচে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে। তাই এইসব সবজিকে টাটকা রাখতে কিছু কার্যকরী টিপস আজকে আমরা আলোচনা করব। তো এই ধরনের টিপস পেতে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল রঙের যে বোতামটি আছে সাবস্ক্রাইব লেখা, সেটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও একবার প্রেস করে দেবেন এবং সাথে সাথে অপশনে গিয়ে অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নেবেন। তো চলুন সময় নষ্ট না করে আলোচনায় যাওয়া যাক। আজকে আমরা আলোচনা করব 10টি টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক দিয়ে দেবেন এবং পারলে আপনার বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করবেন। এক নম্বর, লেবু যদি বেশি দিন তাজা রাখতে চান তাহলে নুনের কৌটোর মধ্যে ভরে রাখুন, এতে লেবু অনেকদিন পর্যন্ত তাজা থাকবে। দু নম্বর, স্যালাডে আমরা সবসময় শসা ইউজ করে থাকি, সেই শসাকে স্লাইস করে কেটে আমরা স্যালাডের সাথে খেয়ে থাকি। স্যালাডে দেওয়ার পরে শসার উপর আমাদের নুন ছিটে দিতে হয়, কিন্তু এটিকেও আমরা অন্য উপায়ে করতে পারি। আপনি শসা কাটার এক ঘন্টা আগে নুন জলে ভিজিয়ে রাখুন, তাহলে আর স্যালাডে নুন দেওয়ার দরকার পড়বে না, শসার মধ্যে একটা নোনতা ভাব চলে আসবে অটোমেটিক্যালি। তারপরেও যদি আপনার বেশি নুন চাই আপনি পরিমাণ মতো নিতে পারেন। তিন নম্বর, বাজার থেকে কেনা লেটুস পাতা ধোয়ার সময় জলে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে নিন, তাহলে অনেকদিন পর্যন্ত তাজা থাকবে। চার নম্বর, রান্নার সময় বাঁধাকপি ও ফুলকপিতে এক চা চামচ লেবুর রস মেশান, এতে সবজিটি সতেজ থাকবে এবং সবজির সাদা রঙও বজায় থাকবে। পাঁচ নম্বর, কাঁচা লঙ্কাকে বেশি দিন প্রিজার্ভ করে রাখার জন্য কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে মাঝখানে সামান্য চিরে নুন আর হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিন, তারপরে স্টোর করুন, দেখবেন এতে অনেকদিন ফ্রেশ থাকবে। ছ নম্বর, বিভিন্ন সবুজ সবজি যেমন বাঁধাকপি, পালং শাক, মটরশুঁটি, এগুলির ফ্লেভার বজায় রাখার জন্য রান্নার সময় আধ চামচ চিনি দিন আর রান্নার একদম শেষের দিকে নুন মেশান, তাহলে দেখবেন এর সবুজ ভাবটাও থাকবে আর এর যে ফ্লেভারটা আছে সেটাও বজায় থাকবে। সাত নম্বর, টমেটো, মাশরুম এগুলো যখনই বাজার থেকে কিনে আনবেন এগুলোকে সবসময় একটি ব্রাউন পেপার ব্যাগে স্টোর করবেন। ব্রাউন পেপার ব্যাগ না পেলে আপনি খবরের কাগজও এর জন্য ইউজ করতে পারেন, এতে কিন্তু টমেটো, মাশরুম এইগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আট নম্বর, মূলোকে কেটে রান্না করলে অনেক সময় দেখা যায় যে তরকারিতে একটা ঝাঁঝালো গন্ধ চলে এসছে, তো এই ঝাঁঝালো গন্ধটাকে কি করে আপনি কম করবেন, রান্নার আগে মূলোর খোসা পাতলা করে ছাড়িয়ে নিন, তারপরে রান্না করুন, দেখবেন ঝাঁঝ অনেকটাই কমে যাবে। ন নম্বর, পেঁয়াজ, কোয়াশ বা বেগুন জাতীয় খাবার কখনোই ফ্রিজে রাখবেন না, এগুলো বাইরে রাখবেন পরিষ্কার কন্টেনারে, তাহলে দেখবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। দশ নম্বর, গাজর কিন্তু বেশি দিন ফ্রিজের বাইরে ফেলে রাখবেন না, এতে গাজর শুকিয়ে যাবে, তাই গাজর কাটা হয়ে গেলে বা অল্প কিছু গাজর যদি আপনার লাগে আর বাকিটা যদি আপনাকে স্টোর করতে হয় তাহলে সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিন। তো এই ছোট্ট কয়েকটা টিপস বন্ধুরা আপনাদেরকে আজকে আমি দিলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই করে তা আমাকে কমেন্টসে জানাবেন। কিন্তু এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে একটু শেয়ার করে দেবেন, আর আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো টিপস থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আমার নেক্সট ভিডিওতে সেটি আলোচনা করব। তো এখন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কিছু টিপস নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।